خالد بن الوالد رضي الله تعالى عنه عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه دوي جن کے ڈاکلین اسلام الاتحاش نمود دیش تھے حضرت عمر خالد بن الوالد کے ڈکے بلن خالد بن الوالد امی راتر والا گھومائی تے پارینا اما دیر پرتھم کے بلا مجد الاقصا ایہودی را دخل کوری ریکھے چھے امی چائی আমাদের প্রথম কিবলাকে আমরা ইহুদিদের কবল থেকে মুক্ত করব খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন তিনি বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি শুধু আমাদেরকে অর্ডার দেন আমরা আমাদের জীবন বাজি রেখে আমাদের প্রথম কিবলাকে আমরা ইহুদিদের কাছ থেকে মুক্ত করে আনব আল্লাহু আকবার امير المؤمنين خليفة المسلمين حضرت عمر رضي الله تعالى عنه دوش هدر شنو دیا خالد ابن الوالد المتفتت جيروزالم الدگه پرون کلن ندل دلن جاؤ جاؤ خالد ابن الوالد رضي الله تعالى عنه دوش هدر مسلم شنو نیا مسلمان در پتھم قبلا مجد الاقصا کے مکت قرر جنو جيروزالم الدگه روانا شروع کلن হযরত ওমর এই কাফেলাকে তিনি রাস্তা থেকে একেবারে মরুভূমি পর্যন্ত অনেক দূর পর্যন্ত তিনি আগায় দিয়ে আসলেন আর বললেন যাও যাও আল্লাহ তাআলার উপরে তোমাদের জানমাল আমি সপরদ করলাম তোমরা মসজিদুল আকসাকে দখল করে তোমরা মদিনায় ফিরে আসবে আল্লাহু আকবার দশ হাজার মুসলিম মুজাহিদ আল্লাহর ঘর মুক্ত করার জন্য জেরুজালেমের দিকে রওনা শুরু করলেন খালিদ ইবনুল ওয়ালিদ জেরুজালেমে পৌঁছে 10000 সৈন্যকে নির্দেশ দিলেন তোমরা পুরো জেরুজালেমটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলো চতুর্দিকে তোমরা ছড়ায় ছিটায় যাও বাংকার খনন করো তোমরা জেরুজালেমটাকে এমন করে অবরোধ করবা যাতে একজন ইহুদিও জেরুজালেম থেকে বের হতে নাও পারে এবং ঢুকতে যেতে না পারে তাদের খাদ্য রসদগুলো বন্ধ করে দাও এভাবে করে ইহুদিদেরকে 10000 মুসলিম মুজাহিদরা অবরোধ করলেন একদিন দুই দিন তিন দিন যখন চলে গেল ইহুদিরা মুসলমানদের সাথে লড়াই করবে নাকি আত্মসমর্পণ করবে তারা চিন্তায় পড়ে গেল ইহুদিরা তারা গোয়েন্দা পাঠালো যাও যে দেখো মুসলমানদের কি অবস্থা শুনেছি ওমর নাকি জেরুজালেম অবরোধ করেছেন মসজিদুল আকসাকে তারা আমাদের কবল থেকে মুক্ত করবেন যাও যাও যে দেখো আসলে মুসলমান সৈন্যদের কি অবস্থা গোয়েন্দারা এসে চতুর্পাশ ঘুরে দেখলেন যেভাবে করে মুসলমানরা জেরুজালেমকে অবরোধ করেছে হয় মুসলমানদের সাথে লড়াই করতে হবে নইলে মুসলমানদের কাছে মসজিদুল আকসাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুসলমান সৈন্যদের চেহারা দেখে তারা এমন ভয় পেয়ে গেল গোয়েন্দারা যায়া রিপোর্ট দিল এ জেরুজালেমের ইহুদিরা এখনো সময় আছে ওমরের বাহিনীর সাথে তোমরা কখনো যুদ্ধ করে পারবা না যদি বাঁচতে চাও মুসলমানদের কাছে আত্মসমর্পণ করো জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন না আফগানের মুজাহিদ এক একটারে কেমন দেখা যায় দেখছেন কাফেররা মুসলমানদেরকে দেখলেই ভয় পায় সুবহানাল্লাহ বলেন দেখেন না ইহুদিদেরকে কেমন কুত্তার মতো টেনে টেনে ট্যাঙ্ক থেকে বের করেছে দেখছেন এগুলো হলো ইমানদারদের মাইন্ড ঠিক কি বলেন ইহুদিরা মুসলমানদেরকে দেখে ভয় পেয়ে গেল গোয়েন্দারা যে ইহুদিদেরকে রিপোর্ট দিল একজনও বাঁচতে পারবে না ওমরের বাহিনীর হাত থেকে আল্লাহু আকবার হয় মসজিদুল আকসাকে ফিরায় দাও নইলে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও বলে বলো কি বলেন হ্যাঁ এমন করে অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া তারা পাহারা দিতেছে বাঘের মতো তাকায় আছে মনে হয় তাদের সেনাপতি অর্ডার দিলে আমাদেরকে শেষ করে ফেলবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা ইহুদিদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢুকায়া দিছে সব সময় ইহুদি খ্রিস্টানরা একটা ভয়ের মধ্যে থাকে কারণ তারা জানে মরলেই শেষ আর মুসলমানরা তো ইন্তেকালের পরেই জান্নাত
তাদের জন্য হু রেডি হয়ে আছে ঠিক কিনা বলেন জান্নাতের অমিয় সুদা শরবত রেডি হয়ে আছে ঠিক কিনা বলেন আর কাফের মুশরিকরা মরলেই তারা জাহান্নামে এই কারণে তারা সব সময় ভয়ের মধ্যে থাকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন পরে ইহুদিদের নেতাদেরকে ডাকলেন এই ইহুদির বাচ্চারা লড়াই করবি নাকি মসজিদ ফিরায় দিবি কোনটা করবি কোন সময় না